করে বর্তমান সরকার টানা 14 বছর ক্ষমতা আছে, উন্নয়নের কথা বলে তারা দেশকে খাদের কিনারে নিয়ে এসেছে, জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা রংপুরবাসীর উদ্দেশ্যে আগামীর বাংলাদেশকে ঘিরে আমাদের যে স্বপ্ন, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেগুলো আমরা জানাতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার 51 বছরে গত 31 বছর দুটো দল পর্যায়ক্রমে দেশের ক্ষমতায় ছিল, কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয় নাই। এখনও মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা কিংবা চিকিৎসার মতো মৌলিক অধিকারও নিশ্চিত হয় নাই। বিশেষ করে বর্তমান সরকার টানা 14 বছর ক্ষমতা আছে, উন্নয়নের কথা বলে তারা দেশকে খাদের কিনারে নিয়ে এসেছে। আপনারা দেখেছেন জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। সামনে রোজা, আরও দ্রব্যমূল্যের দাম বাড়বে, জনজীবনে দুর্ভোগ তৈরি হবে। বর্তমান সরকার গত 14 বছরে, বিশেষ করে 2014 এবং 18 সালে বিনা ভোট 2014 এবং 18 সালে বিনা ভোটে নির্বাচন করে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়েছে। আজকে সমস্ত আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের মানুষের মতো একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। কাজে আমাদের বক্তব্য পরিষ্কার, দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা অপরাপর সকল বিরোধী দলের সাথে মিলে রাজপথে ঐক্যবদ্ধ এবং যুগপাত আন্দোলন করব। কিন্তু ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে এবং গণ অধিকার পরিষদের যে গণ অধিকার পরিষদের আপনারা দেখেছেন খুব অল্প সময়ের মধ্যে তরুণদের একটি নতুন দলের উত্থান হলেও আজকে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে এই দলকে গ্রহণ করছে, আমরা বিশ্বাস করি আগামীতে ভোটের পরিবেশ তৈরি হলে গণ অধিকার পরিষদের নেতৃত্বেই সরকার গঠিত হবে এবং গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য মুক্তিযুদ্ধের স্পিডকে ধারণ করে কাজ করে যাবে। বিশেষ করে আমরা আজকে রংপুরে এসেছি। আপনারা জানেন রংপুর সহ বৃহত্তর উত্তরাঞ্চল একটি পিছিয়ে পড়া অঞ্চল, বিশেষ করে তিস্তা চুক্তি না হওয়ার ফলে এই অঞ্চল মানুষের, আপনি শুষ্ক মৌসুম বলেন কিংবা বর্ষা মৌসুম বলেন, দুই সময় এই অঞ্চলের মানুষের জন্য দুর্ভোগ আরও বেড়ে যায়। কিন্তু দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের এত সুসম্পর্ক থাকলেও তারা 14 বছরে এই অঞ্চলের মানুষের যে চাওয়া সেই তিস্তা চুক্তি করতে পারে নাই। এমনকি ভারতীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে যখন আমাদের কথা হয় তখন তারাও বলে তোমাদের সরকার কেন তোমাদের বর্ডার কিলিং এবং তিস্তা চুক্তি নিয়ে তারা কেন কূটনৈতিক পর্যায় থেকে জোরালো তৎপরতা চালায় না, এরা তোমাদের সরকারের ব্যর্থতা, তোমাদের দেশের রাজনীতিবিদদের ব্যর্থতা। আমরা আশা করি নতুন রাজনৈতিক দল, নতুন শক্তি ইতিবাচকভাবে ভারতের সাথে কাজ করতে চাইলে আমরা সহযোগিতা করব। একইভাবে আমরা মনে করি আজকে পুরো পশ্চিমা বিশ্ব যেভাবে বাংলাদেশের গণতন্ত্র
এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে সরব। এই সরকার চাইলেও গায়ের জোরে 14 এবং 18 সালের মতো নির্বাচন করতে পারবে না। কাজেই এখন আমাদের একটা দায়িত্ব দেশের প্রতিটি জনগণকে সচেতন করা। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানকে বাস্তবায়ন করার মধ্যে দিয়ে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার মধ্যে দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করা। সুষ্ঠু নির্বাচন 14 এবং 18 সালে হয় নাই, তার মানে এটা না আজীবন হবে না। আপনি ইতিমধ্যে দেখেছেন এই বিভিন্ন রাজনৈতিক দল বিতর্কিত ইভিএম এর বিপক্ষে যখন তাদের অবস্থান ব্যক্ত করেছে, ইভিএম এ ভোট হবে না, ইভিএম এর ভোটে অংশগ্রহণ করবে না যখন দাবি জানিয়েছে, সরকার কিন্তু ইভিএম কেনা থেকে পিছিয়ে এসেছে। এটা আমরা মনে করি সরকারের একটা ইতিবাচক পদক্ষেপ। আমরা মনে করি আমরা যদি বিরোধী দলগুলো রাজপথে গণ আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে 91 মতো বর্তমান সরকারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে। কিন্তু তার জন্য জনগণের আন্দোলন লাগবে, রাজপথের গণ আন্দোলন লাগবে। সেই আন্দোলনকে এই বৃহত্তর রংপুর অঞ্চলে সংগঠিত করার জন্যই, রংপুর অঞ্চলের মানুষকে জাগিয়ে তোলার জন্যই আমরা এই রংপুর সফরের মধ্যে দিয়ে আমরা বিভাগ এবং জেলা সফর শুরু করেছি।